একদম ফার্স্টতে সবর যেটু কোয়েশ্চন হয় হেতু হল যে মই পূজা কোড লগ পাইছিল আর পূজাই মুক কোড লগ পাইছিল আর তো আমার 11 এর ফার্স্ট ফটো এটু ফার্স্ট মানে তুমি মোরে তুমি মোরে যে 2011 এর দিছিলে ফার্স্ট রোজেস অফ আ রিলেশনশিপ নরি টাকো বিয়া হই গল জানুয়ারি নহয় ফেব্রুয়ারি গেস আপ তুমি খুবা আমি আলোরা পাঞ্জাবী চলি ইমানো ইজি নহয় জিমান মই ইজি বলি কইছো ফার্স্ট সরস্বতী পূজাত পূজাই মোর কারণে অসমীয়া মেখেলা চাদৰ পিন্ধিছিল মনে আজি পাখি মেরে ও সুয়া কি গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ইজ মি ইয়োর ফ্রেন্ড নুসুর পুরে ওয়েলকাম ব্যাক টু অসমৰ ৰিপুনছ আজি হল ঈদ ঈদৰ কাৰণে হ'ব এটা স্পেশাল বস্তু আপোনাৰ কাৰণে ঈদ স্পেশাল পূজাই আম কাটি আছে ঈদ স্পেশাল এটো হয় লগতে আৰু দিয়া দিব ইয়েস আৰু ইয়াতে তাৱা পুৰা গৰম হৈ আছে আৰু ইয়াতে কি কেক বনাব নেকি কেক কেক রাজীবর পে কেক আই উইল গেট কেক জাম পাই আছো দে আর ইয়াতে আছে গাখির পাগল তো রাতি কর ব্রেকফাস্ট আই গছে ইয়াতে আছে গাখির আম আর রুটি আর লগত আছে কল আর ইয়াতে আছে আপনার নাটস আর আঙ্গুর আঙ্গুর পূজার ফেভারিট হয় কিন্তু এটা কথা যে এখানে বস্তু কি মহকলে খাম নাকি মানে আইকো নাকি মানে মানুষ আছে কি কি ভাবি আসলো কি কি পাই গেলো রাতে ভাবি আসলো আজ ঈদ হয় ঈদের কারণে একদম পুরা পোলাও মাংস সেবাইয়া এরকম কি মানে কি বা তুমি পোলাও মাংস সেবাই চাই সব যদি আও খাও কথা যে বিয়া হওয়া এটা আমার দুই মাহকে বেশি হয়ে গেল কিন্তু আগতে আগতে যেটা মোট বিয়া হওয়া নাছিল আর যেটা মোট পূজা গার্লফ্রেন্ড আছে এটা আমি ডেইলি মোট ডেইলি পূজা খানে কিবা কিবা স্পেশাল করব লাগিছিল কিন্তু ডেইলি না বাট বেশি বা কিন্তু এক দুবার তো হই যাবে ইয়েস সেই কারণে মোর ওয়াইফর কারণে আজ ঈদ বলি কিবা একটা স্পেশাল করব কারণে গই আছো আর তুমি আজ দেখাত বিরাট দুনিয়া লাগি আছে কিন্তু ওগা ওগা পানি জানে কি আগে পটা লিয়া না ফ্রেন্ডস বর্তমান আমি আহি পাই গেছো দীপর বিল ইয়াতে আহি পেলে খুব ভাল লাগে বিকজ ইয়াতে আপনাদের পুরো একদম পুরো ন্যাচারাল সিনারি গ্রিনারি উইথ ওয়াটার সব চাব পারি ইমান ফ্রেশ ফ্রেশ ইয়াতে ফ্রেশ এয়ার হয় ঈদ বলি আপনাদের মই কব বিচাৰো বহুতে খুঁটি আছে যে আমার লাভ স্টোরির বিষয়ে তার বিষয়ে অলপমান কিবা কব বিচাৰি ঈদ কে দিন মে ইয়ে চিজ বাতায়া ইয়েস একদম ফার্স্টতে সবর যেটু কোয়েশ্চন হয় হেতু হল যে মই পূজা কোড লগ পাইছিল আর পূজাই মুক কোড লগ পাইছিল আমি স্কুলত একলগে পড়া নাছিল শি ওয়াজ ইন ডিবিএস ডন বস্কো আর মই আছিল প্রণব বিদ্যা মন্দির পিবিএম লামডিং লগ পাইছিল যেটা তুমি বিলাইছিল হোয়াইট প্যারালাল প্যান্ট ব্ল্যাক জ্যাকেট আর অরেঞ্জ অরেঞ্জ ব্ল্যাক লেদার জ্যাকেট অরেঞ্জ টপ সবকে ডিফিকাল্ট পার্ট ইন এনি রিলেশনশিপ ইজ লং ডিস্টেন্স কারণ কি প্রপোজ করার কি হল মই যেদিন ইয়েস করু তারে এক মাস পিছতে মই গুছি গলো জোরহাট বাট ফ্রেন্ডস দ্যাট ওয়াজ নট এ টাইম অফ জিও ফেসবুক সোশ্যাল মিডিয়া একো নাছিল হোয়াটসঅ্যাপ তো নাছিলেই মানে আর এটিয়ার টাইমর হয় যেটা মানে ধরক সোশ্যাল মিডিয়া বা টেকনোলজি ভালকে আহাই নাছিল বাট দ্যাট অলসো উই ফাইন্ড এ ওয়ে মানে কথা পাতার কারণে বিকজ আমি সিম লৈছিলো এয়ারটেল টু এয়ারটেল 349 রুপিসত ফ্রি আছিলে একজনে 349 ভরে বা আস্তে কথা পাতক কিন্তু হেবুলি নহয় যে নিজের পড়াশোনা বাদ দি কথা পাতক নেক্সট ইয়ার নেক্সট মান্থ মানে যে মুখ জিদনা ইয়েস কলে তার বিজনে মই উলাই গলো উলার পিছত ফার্স্ট টাইম লগ পাইছো পিজা হাটত পূজাক লৈ গৈছিল ফার্স্ট ডেটত আর পিজা হাটত গৈ পেলাই পূজা চাই আছিল আইপিএল ম্যাচ ডিফারেন্ট থি তুমি বি মালুম হে বহুত ডিফারেন্ট হয় এতিয়াও আজিও ডিফারেন্ট হয় হেকানে বুজাবক মই ইমান ভাল পাও আর হলে ভাল এতিয়া অলপ চেঞ্জ হইছো মানে এটা ডিফারেন্ট বাকিখিনি স্টোরি অলপ পিছত বিকজ আজি হল ঈদ আপনাদের গমে পায় আকো ফিরছে ঈদ মুবারক কিন্তু তার আগে ঈদত সলমান ভাই কা মুভি দেখনা চাই ইয়েস এই কারণে আমি পেট ভরালো জি ফাইভ আর মই কাটি আছো কাঁচা কাঁচা আম কা মাখা কোন কোন নিজের জিভা পানি তো সম্ভালা তাই যে কথা কবা হ্যাঁ
जा सिमरन जा जिंदगी जी ले ये वाला बोला जा सिमरन जा ये सिर्फ सिर्फ मूवी में होता है जा सिमरन जा जी ले अपनी जिंदगी अरे एक बात बताऊं तुम्हारे मम्मी पापा के बारे में मुझे याद है मैं कांडी दिसले तुम्हारे पापा रोटे कांडी दिसले माने मैं फुल कांडी दिसले কুছে এতিয়া বুয়ারি আই যাব মই কি করি মু লড়াই মান ডাবল কেতে হাইকল গমে না পলু না পাপা মানে কেসে মমি আপ अगर देख रहे तो प्लीज बताओ ना मुझे भी नहीं पता सर थोड़ा खुश ले बट मोर बहुत में कॉल तो पापा मय आरो मा গছিল পাপাই মু কি কইছে পূজা দেউতা তো বিরাট বডি বিল্ডার টাইপ হয় তো এটা কাম করবি তো রখি যাবি বিকজ তো হে বিয়া পার্টি বাইছ তো মার খাবি মই পলাম বলে এটু এনগেজমেন্ট কে কুছ দিন পহলে ही तो गए थे दुगाला देजन खुनर से कूरा ৰুটি আলু কণী আৰু লগতে যায় চেৱৈ গোটেই পাৰ্টিটো মোৰ নহয় বেলেগক খাব সবতকৈ বেছি পূজা মানে এইটো এইটো হ'ল চেৱৈ চেৱৈটো একদম যেতিয়া টাইট টাইট হৈ থাকে খাই পেলাই বিৰাট মজা আজি আপোনালোকক আৰু এটা মই স্পেচিয়েল বস্তু দেখাব খোজো একদম পূজা আৰু মোৰ এইটো স্পেচিয়েল হয় যিটো পূজাই মোক গিফ্ট দিছিলে আৰু ইয়াতে এভৰিথিং মানে আধা পূজাই বনাইছে আৰু আধা পূজা আৰু মই মিলি পেলাই বনাইছিলোঁ লাইফ ইয়াতে আছে বাট আগত তুমি এইটো খাই লোৱা তাৰপিছত লো 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 জালি লো না দেখাই আছো একদম পুৰা love moments of Ripunjit and Pooja some memories become moments and some moments captured as in a way that it becomes life see eto amar prothom heri photo betor jo photo na eru mukti na kharmuja jan lagi ase sasan ar puja eto hoy eto amar first science city eto planetarium or photo first photo eto first mane ekdom first je ekaloge photo dilo eto ase jis din maine yes bola tha actually ekdom eto photo hai first পূজা যেটা ফার্স্ট হাড়ি পিন্ধিছিলে এটো আছিল ফটো এই সব 2012 ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আৰু ভালকে হাড়ি পিন্ধিব নাজানিছিল তথাপি মুৰকানে পিন্ধিছিল এখন এটো বিৰাট স্পেশাল হয় মানে ফার্স্ট সৰস্বতী পূজাত পূজাই মুৰকানে অসমীয়া মেখেলা চাদৰ পিন্ধিছিল একদম পুৰা অসমীয়া সাজি পেলাই আহিছিলে আৰু মুখ একদম পুৰা পটাই পেলাইছিলে কিন্তু কষ্ট হৈছিল ন পিন্ধিব 2015 ৰ ফার্স্ট বাইক ট্ৰিপ আমাৰ আমি গৈছিলোঁ হেৰি লাগে বড়া পানী লাগে দা অসম বড়া পানী বাইক ট্ৰিপ ফার্স্ট 100 এ এ এ আৰু মই এ ও বাইকটো একবাৰ দেখাই দিও 100 সিজিৰ বাইকটো ইয়াতে আছে এটো এটো এটা আমাৰ ফার্স্ট বাইক আছে ফার্স্ট বাইক এটো লাহে লাহে অলপমান বুজাই চেঞ্জ হোৱা ষ্টাৰ্ট হৈছে সব ফটোত চালে গম পাই চেঞ্জ হৈ আছে আমি যেটা কামাখ্যা মন্দিৰ গৈছিলোঁ এইছো বাসৰ পাতা এই ফটোটো স্পেশাল হয় কিন্তু কাৰণ কি ইয়াৰে পিছত পূজা নেক্সট দিনা বেংগালোৰ গুচি গৈছিলোঁ পঢ়া শুনা কমপ্লিট কৰি পেলাই মানে মোক একদম পুৰা দুখত এৰি পেলাই স্পেচিয়েল বস্তু হয় বিকজ এইটো পূজাই মোক দিছিলে আৰু এইটো মই পূজাক দিছিলোঁ এই চব 2011 দিছিলে ফাৰ্ষ্ট ৰোজেছ অফ আৰ ৰিলেশ্যনশ্বিপ এইটো ৰখা হৈছে এতিয়ালৈকে চব এটা কথা মই একো নাজানো কমেণ্টত জনাব কিন্তু আমি ৰাখিছোঁ ৰাখি পেলাই খুব ভাল লাগিছে বিকজ এইবিলাক স্পেচিয়েল বস্তু হয় স্পেচিয়েল বস্তু স্পেচিয়েল মুভমেণ্টছ এইবিলাক যেতিয়া ৰাখে ন 2021 10 সাল পুরা সেমিকাল দি পেলাই মই ধৰিছিলোঁ কেমিষ্ট্ৰি লেভেল ওটা কৈ দিওঁ ফ্ৰেণ্ডছ যে আমাৰ ৰিলেশ্যনশ্বিপ যে প্ৰথমতে আছিলে প্ৰথম এক বছৰ মানুহে গম পোৱা নাছিলে কিন্তু তাৰপিছত যদি কোনোবাই গম পাইছিলে বা কোনোবাই যদি পূজাকো সোধে মোকো যদি সোধে মই কেতিয়াও মানা কৰা নাই আমি কেতিয়াও মানা কৰা নাই লুকুৱা নাই প্ৰথম কথা ঘৰতো পেৰেণ্টছে যেতিয়া গম পাইছে তেতিয়াও মই লুকুৱা নাই পূজাও লুকুৱা নাই আৰু এটা কথা কৈ দিওঁ যে এই যে লুকুৱা নাই আৰু তাৰ কাৰণে যে মানে কি কওকচোন মানুহে খালী ৰিলেশ্যনশ্বিপ কৰিলে নহয় ৰিলেশ্যনশ্বিপৰ কাৰণে কষ্ট কৰিব লাগে চাওক যেনেকৈ হয়তো আমি ৰিলেশ্যনশ্বিপ কৰি যদি বহি থাকিলোঁ যে নাই এজনে এজনক বহুত প্ৰেম কৰোঁ আৰু একো কামেই নকৰোঁ এনেকুৱা নহয় কথা আছিলে কি जो अगर हम लोग ने प्यार किया है तो ना दुनिया से मना के रहेंगे और ऐसा कुछ करेंगे एक दूसरे के साथ रह के कि लोग भी याद करें कि नहीं ये लोग कपल थे पावर कपल है और इन लोगों को एक साथ होना ही चाहिए yes. सब लोग को मानना है कि हम लोग की रिलेशनशिप थकेले पढ़ा लिखा ना हो एक बुरी फुरी क्या था कि अरे हम लोग उस टाइम में टॉपर थे টপার হয়ে গেছে ও খুশি যে অকল রিলেশনশিপ করলে নয় আপনাদের মানে নিজকে সেই রিলেশনশিপটা স্ট্রং বনাব লাগবে প্যারেন্টসর আগে নিজকে রাখব লাগবে যে নাই পড়াশোনা বেয়া হয়ে গেল বলে এখানে কেলে নহব পড়াশোনা ভাল রাখি পেলে রিলেশনশিপ চলাবলে তেতিয়া গেলে মানুহ বেয়া নকয় আর জীবনটুকু ভালে রাখব লাগবে তেতিয়া হলে আপনার জীবনটা ভালকে চলিব 2019 মই কৈছিল পাপা মাক লৈ পেলাই পূজা হতক মই কৈছিল না পাপাই যে কৈছিল যদি পূজার পাপা বডি বিল্ডার যদি কিবা হয় মই পলাম তো তেতিয়া কৈছিল আমি পূজার হাত খুঁজিব কারণে কিন্তু পূজা এনেকুৱা ফালতু মানে কি হয় তাতে নর্মালি কি হয় লড়া যেটা হাত খুঁজিব যায় তেতিয়া ছোৱালী থাকে বাট ছোৱালী নাই না পলাই শেষ মানে গুৱাহাটীত আছে নাই আমি গুৱাহাটীত আছিল হ্যাঁ মেৰা অফিস তা হ'ব নাটক দোনো ছোড় দে সকতে নে হ'ব নাটক হ'ব নাটক বহুত অফিস ইমান অফিস আমিও দেখিছো কিন্তু এটো আছিল পলুৱাৰ ধান্দা তো নাছিলে তাতে মোৰ একদম পুৰা ভয়ৰ অৱস্থা বেয়া ভয়ৰ অৱস্থা বেয়া একদম পুৰা বহি আছো আৰু মা পাপা হতে মানে মোৰ মা পাপা আৰু পূজাৰ মা পাপাই খালি কিবা গুৱাহাটীৰ কথা পাতে বতৰৰ কথা পাতে বাতৰিৰ কথা পাতে কিন্তু বিয়াৰ কথা নাপাতে তো বিয়াৰ কথা নাপাতে কাৰণে কি হ'ল পাছত মই ক'লোঁ যে না আপোনালোকে বিয়াৰ কথা পাতক মই ডাইৰেক্টলি ক'ব লগা হৈছে এতিয়া পূজা গম নাপাব কিন্তু আপোনালোকে যদি ল'ৰা হয় আপোনালোকে গম পাব যে মানে সেইটো কেনেকুৱা ফাটি যোৱাৰ নিচিনা অৱস্থা মানে তেতিয়া মানি গ'ল পূজাৰ পাপা মই মানি গ'ল তাৰপিছত জানুৱাৰীত এংগেজমেণ্ট হৈ গ'ল আমাৰ 2020-21 জানুৱাৰীত এংগেজমেণ্ট হৈ গ'ল সেইটো বছৰতে বিয়া হোৱাৰ কথা আছিলে কিন্তু বিয়া নহ'ল বিকজ অফ কৰোণা 2021 ভাগ্য ভাল জানুৱাৰীত আকৌ বিয়া হৈ গ'ল জানুৱাৰী নহয় ফেব্ৰুৱাৰী ফেব্ৰুৱাৰী
আমি বল ভুল গয়া 2021 আর 21 ফেব্রুয়ারি বিয়া হইলো ভাইগো ভাই 21 সব জানুয়ারি 21 এনগেজমেন্ট ফেব্রুয়ারি 21 বিয়া বিয়া আর মার্চ 21 মোর বার্থডে আর হ্যাপি এপ্রিল 21 এপ্রিল 21 আর ফেব্রুয়ারি বিয়া হইল নলে ফাসি গলো হয় এবার মানে 10টা মানুহ লৈ পলে আচ্ছা 10টা মানুহ লৈ ইজ বাত করি লেতে আর 10 আদমি হনে সবই করি লেতে কারণ কি কোর্ট ম্যারেজ হই গছিল ন আমার একটা কথা আর একটা কথা কই দিউ আজি ভিডিওত আর একটা কথা বিরাট স্পেশাল হয় কই দিউ যে পূজা ভাই নিজৰ চ্যানেলৰ কিবা কিবা ভিডিও দিয়া স্টার্ট কৰিব সরি পূজা বয়ে কিবা দিয়া স্টার্ট কৰিব আপোনাক চ্যানেলটো যদি সোৱা নাই তেনহলে এটা আই আছে পূজা সোৱল ইয়াতে লিখাই আছে আপোনাক সাবস্ক্রাইব কৰি লব ইয়েস একদম ৰেগুলৰলি ভিডিও ঢালি মেতিয়া ফ্ৰম সেলবাম দেখাই দিলো সব বস্তু দেখাই দিলো সো আর একটা কথা কই দিউ যে এভরি স্টোরি সিমস এ ফেয়ারি টেল আনটিল উই টেল দা হার্ড পার্ট অফ ইট মানে যেটা লাগে আপনার কষ্টরখিনি কথা নকও তেতিয়া লাগে স্টোরিটো বহুত ধুনিয়া লাগে আর একটা কথা কই দিউ যে কষ্টর কথাখিনি যদি মই নকও তেনহলে স্টোরিটো আধা রই যাব অ্যাকচুয়ালি পূজা বয়ে 10 কিলোমিটার কলেজ খুজকারি আইছিল আর 10 দিন 5 টা জানে আমি 10 কিলোমিটার আর আহা যেটো ঘরৰ পৰা পয়সা দিছিল ন অটোৰ কাৰণে সেই পয়সাটো বাছাই পেলাই মোক গিফ্ট দিছিলে পয়সা নচলে তো লামনিগত খালি অটোয়ে চলে নর্মালি পেন এটো আপোনাৰ পূজা বয়ে মোক দিছিলে এটো আছিল এখানে কৈছো বিকজ পূজা বয়ে আৰু মই এটা বিজনেস কৰো আৰু আপোনালোকে গমে পায় যে আমাৰ সোসাইটিত মানে অসমীয়া সোসাইটিত স্পেচিয়েলি যদি আপোনালোকে কয় বিজনেস কৰিম বুলি ঘৰৰ মা দেউতাই কয় যে চৰকাৰী চাকৰি চা চৰকাৰী চাকৰি চা আৰু বিজনেস তাৰ মাজত বহুত ষ্ট্ৰাগল আছে যদি আপোনালোকে জানে 3 ইয়ার্স ষ্ট্ৰাগল উইথ দ্যাট পইণ্ট মানে লৰা পাঞ্জাবী চলে ইমানো ইজি নহয় যিমান মই ইজি বুলি কৈছো বহুত কষ্ট থাকে ইতনা ইজি নেই আর চিজ বহুত মেহনত হোতা হ্যায় বাট সেট পার্ট কো ইয়াদ করকে টাইম কিউ পাস করনা না আচ্ছে পার্ট কো ইয়াদ করকে টাইম কো অর হ্যাপিলি বানানা হ্যায় ঈদ মুবারক হো আচ্ছে সে ঈদ মুবারক আপনে প্যার কে সাথ হামেশা রহনা আজির ভিডিওটো ইমানে রাখো বিকজ আজি আপোনাক হয়তো মেবি মই মোৰ কথা কৈ পলাই পূজাৰ কথা কৈ পলাই বোর কৰিছো নেকি আপোনাক কব কমেন্টত যদি বোর হৈছে তেনহলে কৈ দিব যদি বোর হোৱা নাই তেনহলে সৰি আমাৰ আগৰ পৰা সৰি আৰু জিবলাক ডাঙৰ মানুহ আছে আমাক আশীৰ্বাদ কৰিব আৰু জিবলাক সৰু আছে আমাক মৰম দিব ইয়েস আৰু এনেকে আমি সদায় একেলগে মিলি পেলাই আৰু লাহে লাহে কি একদম পুৰা ভালকে আছে আমি শিকি আছো ইয়েস আৰু একদম পুৰা আমি এনেকে মজা কৰি পলাই একেলগে মজলো ফেমিলি আগবঢ়াই লৈ যাব লাগিব আৰু সবকো ঈদ মুবাৰক আকো একবাৰ আৰু আজিৰ ভিডিঅ' চাই যদি ভাল পায় লাইক কৰিব চেনেলটো নতুন সাবস্ক্রাইব কৰিব আৰু যেনেকৈ সদায় কওঁ জিয়াই যাওক আৰু মজা লৈ যাওক মজা লৈ নাযাওক মজা লৈ আৰু আমাৰ কাম আমাৰ কাম বাই 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 আখে মে কাৰাতি নে লাগে দুবাৰে সে দেখা না তো ইससे ज्यादा खतरनाक करूंगी আৰু নেক্সট দিন বড়া কি হল ও ফির সে তো দোনোই যায় টিউশন নি যাতে হোগে নি থা একচুয়ালি মারনে গয়ে এসে বলা কি তুমি কিউ কিয়া আর মেরা মতলব থোড়া হাত ज़्यादा ही थ्रो बॉल खेलती थी तो